আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান তারেক, লালন খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা এবং চাপ। তো এই যে আমাদের চাপ, চাপ জিনিসটা কি? চাপের ইংলিশ হচ্ছে প্রেশার। আর এই চাপটা আমরা জানি যে বায়ুমণ্ডলে এক ধরনের চাপ থাকে। বায়ুমণ্ডলে কি থাকে? চাপ থাকে। বায়ুমণ্ডলে হচ্ছে চাপের পরিমাণ কত? 1,13,025 পাস্কাল। এটা তো আমাদের এই বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডল আমাদের চারদিক থেকে চাপ দিচ্ছে, কিন্তু এই চাপটা আমরা কেন অনুভব করি না? কারণ বায়ুমণ্ডল যতটুকু চাপ দিচ্ছে, আমাদের শরীরের ভিতরে এক ধরনের কি প্রেশার আছে, চাপ আছে, এই চাপটা বায়ুমণ্ডলকে সেও দিচ্ছে। তো এই চাপের সাথে ওই চাপ কাটাকাটি হয়ে যাচ্ছে, এর জন্য আমরা কি চাপটা একটু কম অনুভব করি। আচ্ছা, এবার দেখেন আমাদের চাপ সমান সমান, চাপ বলতে আমি কিন্তু বল বুঝাই, চাপ বলতে কি বুঝি? আমি বল বুঝি। তাহলে বলকে চাপ বলা হলো না কেন? আচ্ছা, বায়ুমণ্ডলে তো আমাদের চাপ থাকে, তো সেটাকে আমি কি মানে বল প্রয়োগ করতে পারবো? এই যে আমি ইয়া করতেছি, এটাকে আমার বল প্রয়োগ হচ্ছে না। আচ্ছা, তো চাপ দেওয়ার জন্য দেখেন আমার একটা নির্দিষ্ট বস্তু লাগবে এবং এটা স্পর্শ লাগবে। আমি এই জিনিসটার উপরে এবার আমি চাপ দিতে পারতেছি, এই জিনিসটার উপর আমি কি দিতে পারতেছি, চাপ দিতে পারছি। এই জিনিসটার আমার কি একটা ক্ষেত্রফল আছে আর কি, আমি যেহেতু চাপ দিতেছি, এর মানে কি? দেখেন পি প্রেশার ইকুয়াল আমাদের কি লিখতে পারি আমি, এফ বাই এ। এর মানে কি, আমি এখানে বল মানে এফ, আর এটার একটা ক্ষেত্রফল আছে, তাহলে এটা কি আমাদের এফ। তো এই যে এফ, এফ এর একক আমাদের কি নিউটন, আর এর একক আমাদের কি বলে তো মিটার স্কয়ার। মিটার স্কয়ার স্কয়ার কেন? দৈর্ঘ্য গুণন প্রস্থ মিটার স্কয়ার। আচ্ছা, তো এটাকে আমি এভাবে লিখতে পারি না, নিউটন পার মিটার স্কয়ার। যদি আমি এটার উপরে তুলে দিই তাহলে এখানে কি -2 হয়ে যায়। আচ্ছা, তো এটা সমান সমান আমি কি লেখা যায়, যেহেতু চাপের একটু প্যাসকেল, এটা সমান সমান আমাদের কি প্যাসকেল লেখা যায়। তাহলে চাপ আমাদের কাকে বলে? কোনো বস্তুর উপর প্রতি, দেখেন একটা জিনিস আমি একটা লেখাই, আচ্ছা আগে সংখ্যাটা দিয়ে নেই, কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর, কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে চাপ। তাহলে এখন দেখেন প্রতি, কোনো বস্তুর প্রতি একক, একক ক্ষেত্রফলটা এবার আমি কি সেটা আমি বুঝাইতেছি। একক মানে একটা যে ক্ষেত্রফলটা বুঝাইছি, এটা আমাদের বক্স, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ আছে, মনে করেন সেটা হচ্ছে 4 মিটার। আচ্ছা, তো এর মানে এটা ক্ষেত্রফল হবে যদি 2 হয় তাহলে 4 মিটার স্কয়ার হবে। আচ্ছা, দেখেন আমি এটা আলাদাভাবে একটু বুঝিয়ে দিই। তো আমি একটা বক্স আঁকলাম, বক্সে আলাদা আলাদা 4টা দৈর্ঘ্য, এটা মানে কি 1 মিটার স্কয়ার, এটা হচ্ছে 1 মিটার স্কয়ার, এটাও কি আমাদের 1 মিটার স্কয়ার, এটাও কি আমাদের 1 মিটার স্কয়ার। আচ্ছা, তো এই যে আমি যে এখন চাপ দিচ্ছি সেটা, এই যে আমি এটার উপর যে চাপ দিতেছি, প্রতি মিটার স্কোয়ারে আমি কতটুকু চাপ দিছি সেটা হচ্ছে আমাদের মূল হচ্ছে চাপ। তাহলে এখানে যে চাপ দিতেছি মানে এই 1 মিটার স্কোয়ারের উপর আমি কতটুকু চাপ দিতেছি, আবার এইদিকে 1 মিটার স্কোয়ারের উপর আমি কতটুকু চাপ দিতেছি সেটা হচ্ছে আমাদের কি চাপ। এর জন্য বলা হয়েছে কি, প্রতি একক ক্ষেত্রফলের উপর আমি কতটুকু চাপ দি, বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে আমাদের কি চাপ। আচ্ছা আচ্ছা, এবার দেখেন এই যে প্যাসকেল, আমি যে পাইলাম, অনেক সময় প্রশ্ন বলে যে 1 প্যাসকেল কাকে বলে। তো আমি জানি যে চাপের একক প্যাসকেল, যদি বলা হয় 1 প্যাসকেল কাকে বলে, মনে করেন 1 নিউটন এবং 1 মিটার স্কয়ার, এখান থেকে যদি আমি যেটা পাবো সেটা কি 1 প্যাসকেল। তাহলে এই 1 প্যাসকেল আমি কাকে বলে এটা কিভাবে লিখতে পারি, যে প্রতি একক ক্ষেত্রফলের উপর, প্রতি একক ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে সেটা হবে 1 প্যাসকেল। তাহলে 50 প্যাসকেল কাকে বলে? এর মানে কি, প্রতি একক ক্ষেত্রফলের উপর যদি 50 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে বলা হবে 50 প্যাসকেল। 25 প্যাসকেল কাকে বলে? প্রতি একক ক্ষেত্রফলের উপর যদি 25 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে বলা হবে কত? 25 প্যাসকেল। সিম্পল। তাহলে প্যাসকেল কি, যে প্রতি একক ক্ষেত্রফলের উপর, এ সবসময় বেশিরভাগ এখানে 1 ধরে নেবেন। তো প্রতি একক ক্ষেত্রফলের উপর যদি 25 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে বলা হবে কি 25 প্যাসকেল। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি আছে, ঘনত্ব। ঘনত্ব বা ঘনত্বকে দেখেন কি দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা। এই যে পির মতো একটু বেঁকানো, এটাকে বলা হয় কি রো। তো এই রো একটি আমি কি জানি, এমভি।
আচ্ছা, এবার আমার প্রথমে বুঝতে হবে ঘনত্ব জিনিসটা কি। তো ঘনত্ব কি? বস্তুর আয়তনের ভরের পরিমাপ, কোন বস্তুর আয়তনের ভরের পরিমাপ। তো এই যে আমার একটা বস্তু, এটা আয়তনের ভরের পরিমাপ, এটা ভর কতটুকু আছে। তো এখানে দেখেন ঘনত্ব বলতে আর একটা, যদি সহজ বাংলা ভাষায় সেটা কি বোঝানো হয়, ঘনত্ব বলতে ঘন, কতটুকু ঘন আছে। তো একটা আপনি যদি এক লিটার পানি নেন আর এক লিটার মধু নেন, তো সেটার কোনটার ঘনত্ব বেশি? অবশ্যই মধুর ঘনত্ব বেশি হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ঘন আমাদের কি, এম বাই ভি, যেহেতু ভর এবং আয়তনের সাথে রিলেটেড। তো এখান থেকে আপনারা আরো কিন্তু সূত্র লিখতে পারেন, এম ইকুয়াল টু আপনার কি লিখতে পারেন, রো বাই ভি। আর যদি ভি এখানে রাখেন তাহলে কি হবে, ভি ইকুয়াল টু কি আমাদের কি হবে, সরি এটা দেখেন, এইখানে একটা জিনিস সেটা হচ্ছে মানে চাপের ক্ষেত্রে এতে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কি হবে, চাপ, এর মানে কি পি বেশি, আর ক্ষেত্রফল কম হলে কি হবে, চাপ কম। আবার যদি এফ বেশি হয় তাহলে কি চাপ পিও বেশি হবে। আচ্ছা, তো এটা কিভাবে, যদি দেখেন সরি, এ যদি কম হয়, এ যদি কম হয় তাহলে চাপ হবে কি বেশি, আর এফ যদি মানে এফ থেকে বল যদি আপনাদের বেশি হয় তাহলে চাপও কি হবে বেশি। কিভাবে, খুব খেয়াল করে দেখেন, আমি এই জিনিসটার উপর যদি আমি চাপ প্রয়োগ করি আর এই জিনিসটার উপর যদি আমি চাপ প্রয়োগ করি, এটার ক্ষেত্রফল কি কম আর এটার ক্ষেত্রফল কি বেশি। চাপ মনে করেন এটার উপর আমি 5 নিউটন চাপ প্রয়োগ করতেছি আর এটার উপর আমি কি 5 নিউটন চাপ প্রয়োগ করতেছি, তাহলে চাপটা বেশি হবে কোনটা, অবশ্যই এটাতে, কারণ এটা কি, এটার ক্ষেত্রফলটা কি ছোট আর এটার ক্ষেত্রফলটা কি বড়। এর জন্য দেখবেন যে সুই আপনাদের প্যারাক, তো এখানে যখন হাতের দিয়ে চাপ দেওয়া হয় এটা মানে ক্ষেত্রফল যেহেতু সুয়ের মাথা চোখটা, এর জন্য কি খুব তাড়াতাড়ি চাপের কারণে ঢুকতে পারে। তাহলে কি ক্ষেত্রফল যত কম হবে চাপ তত হবে কি বেশি, আর যত বল আপনি যত বল বেশি প্রয়োগ করবেন চাপ হবে কত, তত বেশি হবে। আচ্ছা, তো এবার এখানে একটা জিনিস দেখেন, এম, তো এম এর আমি একক কি জানি কেজি, আর ভির একক কি জানি মিটার কিউব, যেহেতু আয়তন, আয়তন মানে কি মিটার কিউব। তাহলে আমাদের ঘনত্বের একক কি হবে, কেজি পার মিটার কিউব। তো এম যদি আমি উপরে এখানে যদি উপরে তুলে দেয় সেটা হবে কি মাইনাস, তাহলে কেজি পার মিটার কিউব। আর পানির ঘনত্ব আপনারা অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ দেখবেন যে পানির ঘনত্ব সবসময় পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে মাসবে লাগবে। আচ্ছা দেখেন, এটাকে কিন্তু একক হিসাবে আবার এইভাবে লেখা যায়, গ্রাম সিসি মাইনাস ওয়ান। তো কেজিকে আপনারা তখন কী করবেন, গ্রামে প্রকাশ করবেন, আর মিটারকে কী করবেন, সেন্টিমিটার কিউবে প্রকাশ করবেন, তাই হয়ে যাবে। তো এটা কি গ্রাম সিসি পার ওয়ান। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি দেওয়া আছে, যে তরলের ভেতরের চাপ। তো তরলের ভেতরের চাপ, এই সূত্রটা আমি কি জানি, তো এখানে কি চাপের সূত্র আমার কি এইচ রো জি। তো তরলের ভেতরের চাপ দেখেন এটা কিভাবে, আমরা জানি যদি আমি আপনারা যদি কোন পুকুরে বা গোসল দিতে যান, দেখবেন যে পুকুরে যত তলদেশে যাবেন তত দেখবেন যে চাপ আপনার বেশি মনে হইতেছে, কোনো কিছু উপর আপনার মানে এইদিকে চাপ দিচ্ছে। তো এই যে চাপটা, এটা কিভাবে আপনাদের নির্ণয় করবেন, তো এখানে পি হচ্ছে এইচ রো জি। আচ্ছা, এটা আমি জানি কি এফ সমান সমান এম জি, এটা জানি, আবার আরেকটা কিন্তু জানতাম এফ সমান সমান এম এ। এখন কথা হচ্ছে এর জায়গায় কেন জি হলো, এটা হচ্ছে ত্বরণ আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, একই কথা কিন্তু, কিন্তু এখানে জি এর মান ব্যবহার করতে হবে কারণ এখানে অভিকর্ষ ত্বরণ রিলেটেড। আচ্ছা, তো এবার আমি যদি এই এম এম সমান সমান, একটু আগে আমি একটা জিনিস জানছিলাম যে কি রো, রো ইকুয়াল টু কি আমি এম ভি, এটা জানছিলাম, আবার কি এম সমান সমান আমি কি জানছিলাম রো ভি। তাহলে এখানে আমি কি বসাইতে পারি, এম এর জায়গায় রো ভি জি বসাইলাম। আচ্ছা, এই যে ভি আয়তন মানে কি, আয়তন সমান সমান আমি কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এখানে কি
মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল আর এটা h হচ্ছে কি আমাদের উচ্চতা তাহলে v সমান সমান কি h আচ্ছা তাহলে এখানে কি হবে রো a h আর এখানে কি আসলো g তাহলে f সমান সমান আমি আবার কি জানতেছি এটা রো a h g আচ্ছা এবার খুব খেয়াল করে দেখেন আমি জানি কি p সমান সমান আবার কি জানি f বাই a আচ্ছা এই f এর মান ইকুয়াল কি পাইলাম রো a h g আর a এর মান কত পেলাম আমি সরি a তো এখানে আচ্ছা দেখেন এই যে a আর a কি গেল কাটা গেল তাহলে কি থাকলো রো h g বা এই যে h রো g একই কথা তাহলে তরলের ভিতরে যে চাপটা সেটা আমরা কিভাবে p হচ্ছে h রো g এটা দ্বারা প্রকাশ করতে পারি এরপর দেখো আর্কিমিডিসের সূত্র এবং তারপর কি আছে প্লাবকতা আচ্ছা আর্কিমিডিসের যে সূত্র দেখেন আর্কিমিডিসের সূত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর্কিমিডিসের সূত্র কি কোনো বস্তুকে কোনো স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিয়োজিত করলে বস্তুটি কিছু ওজন হারায় আর এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সমান তো এটা আপনাদের একটু মুখস্থ করতে হবে আর এটা বোঝানোর জন্য দেখেন আপনার এই যে মগটা মগের মধ্যে মানে পানিটা পূর্ণ আকারে আছে পরিপূর্ণ তো এবার আমি যদি এই ডাস্টারটা এই ডাস্টারটা আমি মগের মধ্যে দেই তাহলে দেখেন এই ডাস্টারের আমি একটা আগে ওজন আগে বের করে নেই তো দেখেন ডাস্টারের ডাস্টারের যে ওজনটা মনে করেন সেটা আমাদের বাতাসের যে ওজনটা বাতাসের ওজন ডাক্তারের এটা মনে করেন যে 50 নিউটন আচ্ছা এবার যখন আমি এটা পানির মধ্যে ডুবাবো তো এটা যখন পানিতে তাহলে ওজন হবে পানিতে ওজন মনে করেন লবণ এটা মনে করেন হলো কত 42 নিউটন তো এখানে সে কতটুকু ওজন হারাইছে সে 8 নিউটন ওজন হারাইছে না সে 8 নিউটন কিন্তু ওজন হারাইছে তাহলে হারানো ওজন সে কতটুকু 8 নিউটন ওজন হারাইছে তো এবার আর্কিমিডিসের যে সূত্রটা আমি যে এটা বাতাস ওজন পেলাম কত 50 নিউটন আর পানির মধ্যে ওজন পেলাম কত আপনার 42 নিউটন আমি যখন এটা ঢুকাবো পানির মধ্যে তো তখন দেখবেন যে এই কিছু পানি পড়ে যাবে কিছু পানি কি হবে পড়ে যাবে বা অপসারিত হবে কারণ সে তার জায়গা দখল করবে তো এবার ওই পানিটুকু আপনারা যতটুকু পানি পড়ে যাবে সেই পানিটুকু মাপবেন সেটা হবে কি আমাদের 8 নিউটন এর মানে কি এই আপনার আমি এটা ঢোকানোর পরে যে পানিটুকু আমার কি পড়ে গেল এবং যে বস্তুটা যে ওজনটা হারাইলো সেটা দুটা কি সমান এটা হচ্ছে আমাদের কি আর্কিমিডিসের সূত্র এরপরে দেখেন যে আমাদের প্লাবকতাটা যেটা দেওয়া আছে প্লাবকতাটা কি প্লাবকতা হচ্ছে বস্তুটা যে পানির মধ্যে মানে ঢুকাইলাম তো সেটা ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে সে উপরে দিকে উঠতে চায় তো এই ঊর্ধ্বমুখী যে বলটা মানে সে চাপে সেটা হচ্ছে আমাদের কি প্লাবকতা তাহলে কি প্লাবকতাটা কি সোজা বাংলা ভাষায় কি ঊর্ধ্বমুখী যে বলটা নিচের দিকে আমি যদি এটা পানির মধ্যে দেই সেটা যে ঊর্ধ্বমুখী একটা বল অনুভব করবে সেটা হচ্ছে কি আমাদের প্লাবকতা আর প্লাবকতা এটা কি দেখা যায় কি ভি রো জি ভি রো জি ঠিক আছে আর পরবর্তী আমি চ্যানেলে অন্য আরো দুটা যে সূত্র আছে এবং আজকে হচ্ছে প্রথম পার্টে আমি এতটুকু আলোচনা করলাম পরবর্তীতে আমি আরো যে আছে সেটা আমি আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম